Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another new video. Today I am riding Lifan K19. K19 is sitting position ta khubi low. Bike ta size is shei boro. Amake bike er upore pichhi pichhi lage. But feel ase oshadharon. এই ওয়াইড হ্যান্ডেলবার K19 এর একটা ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন যারা যারা দেখেন নাই আর যারা যারা দেখছেন তারা তো লোক ভালো আজকে আসলে K19 নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো বাংলাদেশের সিসি লিমিটেশনটা বাড়তেছে এই টপিকের উপরে এত দানবের মতো একটা বাইকে এরকম একটা হর্ন থাকলে কি রকম লাগে 500 সিসি পর্যন্ত বর্তমানে বাংলাদেশে পারমিট দেওয়া হয়েছে আর এই পারমিটটা দেওয়ার একটা শর্ত আছে যে বাংলাদেশে ফ্যাক্টরি থাকতে হবে এই টপিকের উপরে আমি এখনো কোনো ভিডিও বানাই নাই কারণ এখনো আমি এই টপিকে সম্পূর্ণ ক্লিয়ার না যতটুকু জানি এখন শুধুমাত্র সিসি লিমিটেশন বাড়ার ক্ষেত্রে বাধাটুকু আছে হচ্ছে কোম্পানিগুলোর যে চুক্তিটা আছে 2023 পর্যন্ত যে 2023 পর্যন্ত তারা 165 সিসি পর্যন্ত বাইক আনবে এটা আর এটা যদি সেটেল হয়ে যায় তাহলে বাইক আরো তাড়াতাড়ি চলে আসবে বাট এটা যদি সেটেল না হয় তাহলে 2023 এর পরে 500 সিসি পর্যন্ত বাইকগুলো বাংলাদেশে পারমিট পাচ্ছে এই বিষয়ে শিওর থাকেন তো আজকে ভিডিওতে আমি বলবো 500 সিসি যদি পারমিট হয়ে যায় তাহলে বাইকের প্রাইস কেমন হতে পারে 165 সিসি পর্যন্ত বাইকগুলোর প্রাইসই বাংলাদেশে অনেক তো 500 সিসি বাইকগুলোর প্রাইস কেমন হতে পারে বাট তার আগে একটা কথা বলে নেই দিস ভিডিও ইজ স্পন্সরড বাই জেস জেস হচ্ছে একটা বাংলাদেশী ব্র্যান্ড যারা বিভিন্ন লেদার প্রোডাক্ট প্রোডিউস করে লাইক লেদার বুটস লেদার ওয়ালেট লেদার বেল্ট এবং আরো অনেক কিছু যেগুলো আপনারা তাদের পেজে গেলে পরে খুঁজে পাবেন যেমন আমার এই জুতাগুলো সুন্দর না আর একটা কথা হচ্ছে তাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ জেএসবিডি এর ওয়েবসাইট লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে চেক করতে পারেন তাদের পেজ ঘুরে আসতে পারেন আপনাদের পছন্দের কোনো কিছু অথবা প্রয়োজনীয় কোনো কিছু খুঁজে পেলে অবশ্যই তাদের কাছ থেকে কিনতে পারেন বাই দ্য ওয়ে দিস বুটস আর রিয়েলি অ্যামেজিং নাও লেটস গেট ব্যাক টু দ্য মেইন টপিক যদি সিসি লিমিটেশন বেড়ে যায় তাহলে সব ব্র্যান্ডই বাংলাদেশে তাদের বাইক নিয়ে চলে আসবে এখানে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো ম্যাক্সিমাম 200 থেকে 250 সিসি পর্যন্ত লিমিটেড বাজাজের একটা 400 সিসি ডমিনার আছে টিভিএস এর একটা 310 সিসি আর 310 আছে এই পর্যন্তই হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর বড় বাইক আর এই বাইকগুলো বাংলাদেশে যখন অ্যাভেলেবল হবে আপনারা অনেক কম দামে পাবেন সিসি লিমিটেশন বাড়ার কিন্তু একটা শর্ত দেওয়া হয়েছে আর এই শর্তটা হচ্ছে বাংলাদেশে ফ্যাক্টরি থাকা বাংলাদেশে যাদের ফ্যাক্টরি আছে তারাই শুধুমাত্র মার্কেটে 500 সিসি পর্যন্ত বাইকগুলো সেল করতে পারবে ফ্যাক্টরি যেহেতু থাকবে তার মানে বাইক তখন বাংলাদেশে প্রোডাকশনও করবে আর বাংলাদেশে যখন বাইক প্রোডাকশন শুরু হবে তখন ওই যে প্রোডাকশনের ক্ষেত্রে ট্যাক্স খুবই কম এখন আমরা সিবিইউ বাইকের ক্ষেত্রে ট্যাক্স দেই হচ্ছে 154% যেমন K19টা আমি রাইড করতেছি এটা ট্যাক্স হচ্ছে 154% তারপর এটার প্রাইস হচ্ছে 260,000 টাকা তো এই ট্যাক্স যদি কমে 30%-এ চলে আসে তাহলে কিন্তু এটা একটা হিউজ ডিফারেন্স আর যদি 30%-এ না আসেও সিকিউরিটি ট্যাক্স বা প্রোগ্রেসিভ সিকিউরিটি ট্যাক্স যেটা 80% ওই ট্যাক্সেও যদি চলে আসে তাহলে কিন্তু অনেক বড় একটা প্রাইস কমে আসতেছে কই 154% ট্যাক্স তারপরে কই 80% ট্যাক্স তো ইন্ডিয়ান যে 200 সিসি বাইকগুলো আছে এগুলো সবগুলো বাইকের প্রাইস 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকার মধ্যে হবে যেখানে এখন আমরা 150 সিসি কমিউটার বাইকগুলো কিনতেছি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়া সেখানে ইন্ডিয়ান 200 সিসি বা 250 সিসি নেকেড স্পোর্টসগুলো 2.5 লাখ টাকায় পাওয়া যাবে এটা খুব একটা খারাপ ডিল হবে না যদি বাংলাদেশে সিকেডি আসে তাহলে RS 200 এর প্রাইস 3 লাখ বা 3 লাখ 20-30 হাজার এর বেশি হওয়ার কথা না অ্যাপাচি RR 310 যেটা ওটা 4 লাখ টাকার কিছু উপরে হবে কারণ ওটাতে BMW এর ইঞ্জিন এদিক থেকেও প্রাইসটা একটু বেড়ে যায় আর যদি বলি জাপানিজ ব্র্যান্ডগুলোর কথা তো তখন সবারই ফ্যাক্টরি থাকবে বাংলাদেশে কিন্তু বর্তমানে হোন্ডার ফ্যাক্টরি আছে বাট সবগুলো বাইক তারা বাংলাদেশে বানায় ছোটোখাটো 100 সিসি 110 সিসি বাইকগুলো বাংলাদেশে তারা প্রোডিউস করে বাট তখন যদি হায়ার সিসি বাইকগুলো তারা বাংলাদেশে প্রোডিউস করে তাহলে দেখা যাবে CBR 150R যেখানে এখন আমরা 5 লাখ টাকা বা তারও কিছু ওপরে দিয়ে কিনি সেখানে CBR 250R যেটা ওটার প্রাইস 5 থেকে 7 লাখ টাকা এরকমের মধ্যে হবে এর থেকে বেশি হবে না যদি সিকেডি হয় তাহলে 5 লাখ টাকার বেশি হওয়ার কথা না CBR 250R এর প্রাইস বাদ বাকি 250 সিসি সেগমেন্টের অন্য অন্য যে বাইকগুলো ওগুলোর প্রাইস ওইরকম হবে Ninja 250, R25, 300 সিসি বাইকগুলোর প্রাইস আরও 50 বা লাখখানি টাকা বেশি হবে R3, Ninja 300 এগুলোর প্রাইস ওরকম হবে কাওয়াসাকি ZX 25R যেটা ওটার প্রাইস আবার অনেক বেশি থাকবে আর চান্সেস আছে যে ওটা বাংলাদেশের সব থেকে দামি বাইক হবে কারণ 250 সিসি সেগমেন্টের মধ্যে বা ধরতে পারেন 400-500 সিসি পর্যন্ত এটা একমাত্র বাইক যেটাতে 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে তো প্রাইসটা অবভিয়াসলি বেশি হবে সব থেকে বড় আরেকটা কথা হচ্ছে সিসি লিমিটেশন যখন বেড়ে যাবে তখন এই যে 150 সিসি বাইকগুলো এগুলোর প্রাইসে হিউজ একটা ড্রপ দেখতে পারবেন আর বাংলাদেশে প্রোডাকশন শুরু হলে ভালো ব্র্যান্ডের কিছু 150 সিসি বাইক যেগুলো এখন আপনারা 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা দিয়ে কিনতেছেন ওগুলো 1 লক্ষ 10,000-20,000 টাকার মধ্যে চলে আসবে যেমন ইন্ডিয়ান মার্কেটের জন্য প্রত্যেকটা বাইক আলাদাভাবে ডিজাইন করা হয় ওরকম যখন বাংলাদেশে ফ্যাক্টরি শুরু হবে বাংলাদেশে কিন্তু বাইকের মার্কেটটা অনেক বড় একটা মার্কেট ইন্ডিয়ার মতো অত বড় না বাট তারপরও অনেক বড় একটা মার্কেট বাংলাদেশে অনেক লোক বাইক ইউজ করে তখন সবাই প্রতিযোগিতায় থাকবে কে কার থেকে কম দামে বাইক দিতে পারে আর তখন বাইকারদের অনেক বড় একটা লাভ হচ্ছে যে কম প্রাইসে তারা ভালো ভালো বাইক পাবে ভালো ভালো ব্র্যান্ডের বাইক পাবে এর আগে যতবারই আমি সিসি লিমিটেশন নিয়ে কথা বলেছি সবার একটা কমপ্লেনই ছিল যে ভাই প্রাইস তো কমবে না প্রাইস না কমে সিসি লিমিটেশন বাড়ায় লাভ কী
তো সরকার এখন যে ব্যবস্থা করেছে যে 500 সিসি পর্যন্ত বাইক সেল করতে পারবে যদি বাংলাদেশে ফ্যাক্টরি থাকে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটার কারণে প্রাইসও কমবে, কারণ বাংলাদেশে যদি প্রোডাকশন হয় তাহলে প্রোডাকশন ট্যাক্স বাংলাদেশে খুবই কম, ট্যাক্স কম দেওয়া লাগবে, এই জন্য প্রাইস অনেক কম হবে। তো আশা করি একটা আইডিয়া পেয়েছেন যে 500 সিসি পারমিশন হলে যে বাইকগুলোর দাম আকাশে উঠে যাবে ওরকম কিছু না, হাইয়েস্ট 10 লাখ পর্যন্ত যাবে তখন, যেখানে আমরা 5 লাখ টাকা দিয়ে 150 সিসি স্পোর্টস বাইক কিনতেছি, সেখানে 250 সিসি বা 300-400 সিসি স্পোর্টস বাইকের জন্য 10 লাখ টাকা ইজ নট এ ব্যাড ডিল। তো ব্যাস এটুকুই বলা ছিল আপনাদেরকে যে সিসি লিমিটেশন বাড়লে বাইকের প্রাইস আকাশে উঠে যাবে না, আর সিসি লিমিটেশন বাড়লে আমরা যারা মধ্যবিত্ত বাইকের আছি তারা অনেক বড় একটা লাভ পাবো, যে কম দামে আমরা ভালো ভালো বাইক পাবো। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইব, ওয়্যার হেলমেট, রাইড সেফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।